ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দাবি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তারা বলেছে, চাল রপ্তানির ওপর দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে। এনটিভি বলছে, অক্টোবরের দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে ভারত অভ্যন্তরীণ চাল সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণ করতে 20 জুলাই বাসমতি ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। ফলে ভারতের মোট চাল রপ্তানি 25% কমে গেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের গরিনচাস এক সংবাদ সম্মেলনে বলেন, আইএমএফ ভারতকে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে উৎসাহিত করছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের চাল রপ্তানি বন্ধ হলে বিশ্বের বাকি অংশের খাদ্যের দামের অস্থিরতা তৈরি হতে পারে। এতে বিশ্ব ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে এমন ঝুঁকি রয়েছে। ভারত গত বছর 26 লাখ মার্কিন ডলারের বেশি অবাসমতি চাল রপ্তানি করেছিল, যা চলতি বছরে 42 লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে। ভারতের এই নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়তে পারে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন এবং শ্রীলঙ্কা। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস। ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।